তুমি খাবে না? না, আমার শরীর ভালো লাগছে না। তোমার শরীর ঠিকই আছে, তুমি আমার উপর রাগ করে খাচ্ছ না। একটা বই মানুষ যেভাবে পড়তে পারে, আমি ঠিক তোমাকে সেভাবে পড়তে পারি। না, আমার বইটি তুমি পড়তে পারছো না। তুমি অন্য একটা বই নিয়ে এত ব্যস্ত যে আমার খোলা বই তোমার চোখে পড়ে না। তুমি বাচ্চা একটা মেয়ে, এত কঠিন কঠিন কথা শিখেছো কোত্থেকে? তোমার কাছ থেকে শিখেছি। জ্ঞানী মানুষের সঙ্গে বাস করলে অনেক কিছু শেখা যায়। আরেকটু ভাত নাও। আজ আমি তোমার ছাত্রীর বাসায় গিয়েছিলাম। তার মানে? প্লিজ চিৎকার করবে না, জ্ঞানী মানুষেরা কখনো চিৎকার করে না। ওয়ালাইকুম সালাম। আপনার বিখ্যাত পাতার বাঁশি শুনতে এলাম। সুরটাই আসল ম্যাডাম। সুরটা কোথায় তৈরি হচ্ছে সেটা কোনো ব্যাপার নয়, সেটা বাঁশিতেই হোক আর পাতাতেই হোক। আপনি কি সবসময় এরকম গুছিয়ে কথা বলেন? মবিন ভাই যেন বাড়িতে নেই। আচ্ছা, ঘুমোচ্ছেন। আপনার ঘুম আসছে না? ঘুম আসছে, ঘুমোতে ইচ্ছে করছে না। মাঝে মাঝে অকারণেই আমার জেগে থাকতে ইচ্ছে করে। জি করে। আপনি তার বাঁশি বাজান তো, আমি শুনবো। কি সুর বাজাবো ম্যাডাম? যা বলবো তাই বাজাতে পারবেন? চেষ্টা করে দেখি। কাম সেপ্টেম্বর বাজাতে পারবেন? পত্রিকা পড়তে আর ভালো লাগে না রে মা। পত্রিকা খুললে শুধু সন্ত্রাস, খুন, জখম, অ্যাক্সিডেন্ট, কে কার মুখে অ্যাসিড ছুড়ে মারলো, কার চোখ উপড়ে নিল, এমন একটা কোনো খবর পাই না যেটা পড়লে পরে মনটা ভালো হবে। আপনি এমন একটা কাগজ বের করুন যা পড়লে মন ভালো হয়ে যাবে, সেখানে থাকবে শুধু আনন্দের খবর। বলে কি রূপা, আরে রূপা শুনে যা তোর মেয়ে কি বলছে, কি দারুণ ইন্টারেস্টিং কথা বলছে। রূপা, হ্যাঁ রূপা, রূপা দেখে যা তোর মেয়ে কি বলছে, এমন একটা পত্রিকা বের করতে যাতে কিনা। বাবা, কে কে তুমি, কে, হু আর ইউ, ডোন্ট মুভ।
Stay where you are. Baba, এই মেয়েটিকে কেমন আছিস মনীষা? রঞ্জু, তোমার ভাই এসেছে জানি, তোমাকে খুব উল্লসিত বলে তো মনে হচ্ছে না? আমার মধ্যে আবেগ টাবেগ নেই, আমার মধ্যে বাড়াবাড়ি দেখবে না। এতদিন পর ভাই এসেছে, ছুটি গিয়ে জড়িয়ে ধরবে না? না। সুটে তোমাকে খুব সুন্দর মানিয়েছে। তাই এখন খুলে ফেলি। খুলে ফেলি মানে? তোমাকে খুশি করার জন্য পড়েছিলাম, তুমি খুশি হয়েছ আর কি। তাছাড়া এই অদ্ভুত পোশাকে আমি রাস্তায় বেরোতে পারবো না। এটা অদ্ভুত পোশাক? আমি পার্কের বেঞ্চিতে শুয়ে থাকা মানুষ, আমার জন্য অদ্ভুত তো বটেই। আর তাছাড়া আমি তো আর স্যুট পরে পার্কের বেঞ্চিতে শুয়ে থাকতে পারি না। তাহলে একটা কাজ করি, তোমাকে একটা গামছা কিনে দিই, গামছা পরে যে কোনো জায়গায় ঘুমাতে পারবে। দাও গামছা কিনে দাও। বাবা নাপিত এসছে। এসছে এসছে এসছে। বাবা প্লিজ রাগারাগি করো না, তোমার কাছে হাত জোর করছি, প্লিজ। নাপিতকে বল ভালো করে ওর চুল কেটে দেবে, তারপর সোডা সাবান দিয়ে ডোলে ডোলে ওকে ভালো করে গোসল দে, তারপরে গাধা বাচ্চাকে আমার সামনে নিয়ে আয়। যা যাচ্ছি। সমুদ্র পর্যন্ত গিয়েছিলেন রাইজান? হুম গিয়েছিলাম। হেঁটে হেঁটে গিয়েছিলেন? জি। মন শান্ত হয়েছে? হয়েছে, হাঁটতে হাঁটতে গিয়েছি তো, মানুষের দুঃখ কষ্ট দেখে অনেক কিছু শিখলাম। কি শিখলেন ভাইজান? শিখলাম যে সমুদ্র দেখার জন্যে মাইলের পর মাইল হেঁটে দক্ষিণে যাওয়ার কোনো প্রয়োজন নেই, প্রতিটি মানুষের মধ্যেই একটা করে সমুদ্র আছে, এবং দুঃখের সমুদ্র, সেই সমুদ্রে জল হলো না। মিঠা পানির আনন্দের সমুদ্র কারো কারো আছে ভাইজান। হয়তো আছে, আমি দেখা পাইনি। আপা গরম পানি রাখ। গত তিন মাসে বাড়িতে কি কি ঘটলো শুনতে চাস? না। তাহলে তুই কি কি করলি বল? আমি কিছুই করিনি, শুধুই হেঁটেছি আর মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করেছি। কি বললি? একবার কি হয়েছে শোন, গ্রামের পথ দিয়ে হাঁটছি বুঝলি, হঠাৎ দেখি কবর খোঁড়া হচ্ছে, দাঁড়িয়ে পড়লাম, খুব আগ্রহ নিয়ে কবর খোঁড়া দেখলাম, তখন হঠাৎ মাথায় কবিতার লাইন চলে এলো। জীবনের প্রথম কবিতা লিখলি কবর নিয়ে? হ্যাঁ, আর গ্রামের মানুষ কবরকে কি বলে জানিস? না। কব্বর। শুনবি কব্বরের কবিতা? হ্যাঁ শুনব, বল। তিনি শায়িত ছিলেন গাঢ় কব্বরে, যার দৈর্ঘ্য প্রস্থ বেঁধে দেয়া গভীরতা নয়। কব্বরে শুয়ে তার হাত কাঁপে, পা কাঁপে, গভীর বিস্ময় বোধ হয়, মনে জাগে নানা সংশয়। মৃত্যু তো এসে গেছে,
শুয়ে আছে পাশে, তবু কেন কাটে না এ বেহুদা সংশয়? ময়না, জিয়াফা, আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি কি আমাকে ততটা ভালোবাসো? বাসি আফা। তাহলে তোমাকে খুব একটা ভালো খবর দিব। আমি বাবাকে তোমার কথা লিখেছিলাম, তোমার ছবি পাঠিয়েছিলাম, মনে আছে? বাবা চিঠির উত্তর দিয়েছেন। বাবা লিখেছে তিনি আমাকে আর তোমাকে তার কাছে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করবেন। সেখানে গিয়ে তুমি স্কুলে ভর্তি হবে, পড়াশোনা করবে। তোমার আনন্দ হচ্ছে না ময়না? আমি কিছুই বুঝতে পারতেছি না আফা। আমার খুব আনন্দ হচ্ছে ময়না, খুব আনন্দ হচ্ছে। ভাত খাবার পর তোমাকে সুন্দর একটা ড্রেস পরে সাজিয়ে দেবো, তারপর তোমাকে বাবার লেখা চিঠিটা পড়ে শোনাবো। মজা হবে না? আমি বুঝতেছি না আফা। মজা হবে, খুব মজা হবে। তাড়াতাড়ি ভাত খাও। কি হচ্ছে এসব? দারুণ একটা ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই হবে। সবাই ছাদে যাও, সবাই। বাবা, আমি জানি তোমরা সবাই আমার উপর রাগ করেছো, কিন্তু আমার অভিজ্ঞতাটা ছিল অত্যন্ত আনন্দময়। হাঁটা একটা আনন্দময় অভিজ্ঞতা। হ্যাঁ বাবা, যখন হাঁটতাম তখন মনে হতো স্বাধীন দেশের মাটির উপর দিয়ে হাঁটছি। দেশটা গরিব কিন্তু প্রাণ শক্তিতে ভরপুর একটা দেশ। খিদে লাগলে কি করতি? খিদে লাগলে কোনো বাড়ির সামনে দাঁড়িয়ে খুব বিনীতভাবে বলতাম, আমার খিদে লেগেছে, চারটা ভাত দিন। ভাত দিত? হ্যাঁ বাবা, সব সময় দিত, খুব আদর যত্ন করে দিত। তোর কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমার কি মনে হয় জানো বাবা, আমার মনে হয় এদেশের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাওয়ার একটা শর্ত এই হওয়া উচিত, তখনই একজন ছাত্র ডিগ্রি পাবে যখন সে পড়াশোনা শেষ করার পর দেশের এক মাথা থেকে আরেক মাথা পায়ে হেঁটে পার হবে। ভালো বলেছিস, খুব ভালো বলেছিস। চা খাবে বাবা? না রে বাবা। একটা প্রচণ্ড গালি দাও বাবা। গালি দেবো কেন? অনেকদিন তোমার গালি শুনি না তো, তাই সব কলকবজা জং ধরে গেছে। বাবা, আমি তোমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসি, আমি নিজে হাতে বানাবো, একটু সেবা টেবা করার সুযোগ দাও। যা যা যা, চা বানিয়ে নিয়ে যা। গাধার বাচ্চা। মনীষা, শোন, ওই বাবার জন্য আমি চা বানাবো, বুঝলি? চা কীভাবে বানাতে হবে তুই আমাকে স্টেপ বাই স্টেপ সব শিখিয়ে দিবি। বল এখন প্রথমে কী করতে হবে? প্রথমে কাপ পিরিচ ধুবি। এই নে কাপ পিরিচ। আর এই হলো সাবান। আচ্ছা, তারপর? তারপর দেশলাই দিয়ে চুলা ধরাবি। দেশলাই কোথায়? জানি না কোথায়, খুঁজে দেখ। তুমি শুয়ে আছো? ওঠো ওঠো, ছাদে যেতে হবে। নাও কাপড়টা পরে নাও, ওঠো। পলিন নাকি মজার কি ডিক্লারেশন দেবে, ইন্টারেস্টিং মেয়ে, ওকে আমার খুব পছন্দ হয়েছে। ভাইজান, একটা লোক আপনারে বুলায়। পরে আসতে বলো। লোকটা খুব কান্তাছে ভাইজান। তার ছোট বোনটারে সে দেখতে চায়। ময়নাকে দেখতে চায়? জি। সে বিষ খেয়েছে কেন? কষ্টের জীবন তো বেশি দিন টানতে পারে না, বিষ খা গলায় দড়ি দেয়। কি বিষ খেয়েছে? ইঁদুর মারার বিষ, র‍্যাটম, সস্তায় পাওয়া যায় তো। বাঁচবে তো? মনে হয় না, মেয়ে মানুষ হইলে এখনো নিঃশ্বাস পড়তেছে, পুরুষ হইলে এতক্ষণ শেষ হয়ে যাইত। ভাই সাহেব, ময়না রেখি হাসপাতালে নিয়ে যাবেন? হ্যাঁ নিয়ে যাব, এক্ষুনি নিয়ে যাব।
পরি পরি দেখ কে আসছে, ময়না ময়নার নিয়ে আসছি। খালুজানের মনে হয় শরীর খারাপ করছে। কি হয়েছে বাবা, কি হয়েছে বলো তো? হ্যাঁ না কিছু হয়নি। আরে কিছু হয়নি মানে কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে, কি হয়েছে সেটা কি? হ্যাঁ হঠাৎ করে মাথাটা একটু ঘুরে উঠলো। হঠাৎ মাথা ঘুরে উঠবে কেন? কি মুশকিল, হঠাৎ করে কেন মাথা ঘুরে উঠবে আমি কি জানি রে মা, বয়স হয়েছে না? না তোমার বয়স হয়নি, দেখি একটু উঠে বসো তো, ওঠো। ওরে বাবা রে, ঠিক আছে খারাপ লাগছে না বাবা, দেখি শুয়েই পড়ো, শুয়ে থাকো বরং তুমি। কি আশ্চর্য, তুই কাঁদছিস নাকি? যন্ত্রণা দেখছি, আমার কি একটু মাথাও ঘুরতে পারবে না? না পারবে না। বাবা কি হয়েছে? দেখছি মহা যন্ত্রণায় পড়লাম। এই যে আমি আমি ভালো হয়ে গেছি, দেখ আমি আর ভালো আছি, এই উঠে বসছি। দেখেছিস, যা যা নাস্তা নিয়ে, নাস্তা খাবো যা। ভাইজান ভাইজান শুনছেন, খালুজানের শরীরটা খুবই খারাপ। শুনছি। শুনুনের পর আপনাদের কোনো স্যাদ ভেদ নাই। শুনো আসমানি, পৃথিবীতে জন্মগ্রহণ করলে রোগ শোক জরা মৃত্যু সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। ওনার বয়স হয়েছে, মাথা ঘোরার সময় হয়েছে। তোমার তো বয়স হয় নাই, তুমিও কিন্তু মাথা ঘুরে পড়ে যেতে পারো। ভাইজান আপনি কু কথা কন কেন? ও আল্লাহ আমার মাথাটা কেমন জানি করতেছে। ভাইজান হাইসেন না তো, সত্যি আমার মাথাটা ঘুরতেছে।
রে, কি হয়েছে? হ্যাঁ, মাথাটা ঘুরতেছে আফা, হাসান ভাই কুডাক ডাকছে, এরপর তাই মাথাটা ঘুরতেছে। ফাজলামি করবি না আসমানি, এসব ফাজলামি আর ঢং আমার একদম পছন্দ না। যাও কাপড় ধুতে যাও, যাও। জে আচ্ছা মনীষা, ভালো কোনো ডাক্তার খবর দিয়ে আসা উচিত, কি বলিস? তোর বউ থাকতে তুই আমার বাইরে থেকে ডাক্তার আনতে যাবি কেন? ও তাই তো, ঘরেই তো ডাক্তার আছে। সমস্যা হচ্ছে নিজের বউকে কখনো ডাক্তার বলে মনে হয় না। বাবা এখন বেশ সুস্থ, পলিনের সঙ্গে দাবা খেলছে। পলিন মেয়েটা তো বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, বাবার সঙ্গে মনে হয় বেশ খাতির। ওর সবার সঙ্গেই খাতির। তুই এখন রান্নাঘর থেকে যা তো রঞ্জু, আমার অনেক কাজ আছে। রান্নাবান্না তুই করিস নাকি? এটা আবার নতুন কিছু? বাসার রান্নাবান্না সবসময় তো আমিই করছি। না না, ফার্স্ট ক্লাস হওয়া একটা মেয়ে রান্নাবান্না করে সময় নষ্ট করবে কেন? তুই তো ভুরু কুচকে ফিজিক্সের বই নিয়ে বসে থাকবি, আর মাঝে মাঝে থিওরি অফ রিলেটিভিটি কপচাবি। বিদায় হতো রঞ্জু, বিদায় হো। যা তো যা, যা তো আর যা তো। দিয়েছি স্যার। আমার চাল হলো পিকিউআর 5। পিকি ফিকু না, বুঝিয়ে বলো। পিকিউআর 5 হচ্ছে গিয়ে স্যার রানীর দিকে নৌকার বুড়োয় এক ঘর গিয়েছে। সব হয়ে গেছে, আমি পারবো না। আপনি তার মানে পরাজয় স্বীকার করলেন? আমি পরাজয় স্বীকার করে নিলাম। সামান্য একটু মাথা ঘুরেছে, এতেই আমার ছেলে মেয়েগুলো কিরকম অস্থির হয়ে পড়েছে লক্ষ্য করেছ? জি করেছি স্যার। আসলে বেঁচে থাকার এই হলো আনন্দ, ভালোবাসা পাওয়ার আনন্দের কোনো তুলনা হয় না স্যার। খাঁটি কথা বলেছেন স্যার। আর একটা মজার ব্যাপার কি জানো হাসান? বলুন শুনি স্যার। বয়সের সাথে সাথে মানুষের ভালোবাসা পাওয়ার লোভও ভীষণ বেড়ে যায়। আমি কিন্তু এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আমি ভান করছি আমি সুস্থ না, একটু বেশি বেশি ভালোবাসা পাওয়ার লোভে। দুটুকু খেয়ে নাও তো বাবা। বাবা দুটুকু খেয়ে নাও। না খেলেই নয়। না, এক চুমুকে এই দুটুকু খেয়ে ফেলো। বাবা তোমার শরীরটা এখন কেমন? বেশ ভালোই, তবে 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 কি বুকের ভিতরটাতে কেমন জানি সবসময় ধড়ফড় ধড়ফড় করে। সে কি? ভাবি ভাবি কি হয়েছে মা? মাথাটা ধরেছে খুব বেশি। হ্যাঁ খুব বেশি। তোমার মাথা ব্যথার কারণটা আমি জানি। জানলে তো ভালোই। কাল দুপুর থেকে তোমার মাথা ব্যথা, দুপুরে বাবার চিঠি এসেছে, চিঠি পড়ার পর থেকে তোমার মাথা ব্যথা। দ্যাটস রাইট, তুমি হচ্ছে মহিলা শার্লক হোমস। চিঠিতে কি লেখা ছিল জানতে পারি? চিঠিতে তোমার বাবা তোমাকে আর তোমার প্রিয় বান্ধবীকে স্টেটসে যেতে লিখেছেন। ময়নার ভিসা যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন। এক্সেলেন্ট। এক্সেলেন্ট তো বটেই। তোমার কি মন খারাপ লাগছে মা? লাগছে। আই লাভ ইউ পলিন। আই লাভ ইউ মাম। আমার বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আর আমার মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। দুজন শ্রেষ্ঠ মানুষ একসঙ্গে বাস করতে পারলো না, এটা একটা খুব বড় ট্র্যাজেডি।
তাই না পলিন? হ্যাঁ পলিন, তুমি কি কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে বসে থাকবে? আমার মনে হয় এতে আমার মাথা ব্যথাটা একটু কমবে। বাবার অবস্থা কেমন দেখলে? ভালো। ভালো মানে কি? চোখের সামনে দেখতে পাচ্ছি একটা সুস্থ সবল লোক বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছে না, আর তুমি বলছো ভালো। আমি খারাপ কিছু দেখিনি, এজন্যই বললাম ভালো। বাবার প্রেশার নর্মাল, হার্টবিটও নর্মাল। তুমি আসলে ডাক্তার কিচ্ছু জানো না। হাসছো কেন? তোমাদের ভাই বোনদের সীমাহীন দুশ্চিন্তা দেখে হাসছি। চোখের সামনে দেখতে পাচ্ছি একটা সুস্থ সবল লোক হঠাৎ বিছানায় পড়ে গেল, আর তুমি বললে ভালো। তুমি আসলে আমেরিকায় ডাক্তার কিচ্ছু শেখোনি। হাসবে না। দাঁড়ো, আমি উঠোনে চেয়ার দিচ্ছি। বাবা, লেবুর শরবত খাবে? আচ্ছা দে খাই। স্যার, আপনার অভিনয় কিন্তু খুব ভালো হচ্ছে স্যার। আসলে আমি যে ভালোবাসার এতটা কাঙাল ছিলাম বুঝিনি। বয়স মানুষকে আসলে খুব দুর্বল করে দেয়। কিছু বলবি ময়না? নিশ্চয়ই কিছু বলতে চাস, বলে ফেল। ইংরেজি আফ আমারে বিদেশ নিয়ে যাইতে চায়। আমি জানি, পলিনের বাবা সব কাগজপত্র পাঠিয়েছেন। তোর ভাগ্যটা খুব ভালো রে ময়না। ভালো ভাগ্যের আমার দরকার নেই আফা। আমার বোন বিষ খেয়ে মরে গেছে, আমার বাপ গান গায়ে পথে পথে ভিক্ষা করতেছে, আর আমি রানী সেজে বিদেশে যাব। তাহলে তুই কি করতে চাচ্ছিস? আফা আমি জানি না, আমার বুবু কত কষ্ট করে আমারে পালছে। সেই বুবু শোন ময়না, এদিকে আয়, কাছে আয়। শোন ময়না, জীবন তোকে নানাভাবে কষ্ট দিয়েছে, তোদের সবাইকে প্রতারিত করেছে, তার শোধ তুই নিবি না? আমি তোকে কোনো সুযোগ করে দিতে পারিনি,
পলিন পেরেছে, উন্নত একটা দেশে যাবি, লেখাপড়া করবি, বড় হবি। কি হয়েছে? ময়নার মনটা খুব খারাপ। আমারও খুব মন খারাপ, কিন্তু আমার মন খারাপ বেশিক্ষণ থাকে না, এখন মন ভালো। মনীষা পা, আমি ময়নার জন্য কয়েকটা ড্রেস কিনব, তুমি কি আমাকে শপিংয়ে হেল্প করবে? নিশ্চয়ই করব। মনীষা পা, রিক্সা করে ঘুরতে আমার ভালো লাগে না, তুমি কি একটা গাড়ি ভাড়া করবে? আমার কাছে টাকা আছে, বাবা টাকা পাঠিয়েছেন। ঠিক আছে, কাল সকালে আমরা গাড়ি ভাড়া করে শপিং করব। ময়না, দেখ তো কে এলো। আপনাকে এমন সুস্থ দেখবো চিন্তাই করিনি। মনীষা টেলিফোনে বললো আপনার শরীর খারাপ, আমি তখন ধরেই নিয়েছি আমি মারা গিয়েছি, তাই ভেবেছো? জি, অনেক সময় মৃত্যু সংবাদ সরাসরি দেওয়া হয় না, বলা হয় শরীর খারাপ। আমি ভালো আছি, বেশ ভালো আছি। তুমি যাও, বিশ্রাম নাও। রেনুমারা কোথায়? ওরা সকালের বাসে আসবে, আমি প্লেনে চলে এসেছি। সবার জন্য টিকিট কাটা তো সমস্যা। ওদের আসতে নিষেধ করে দাও, আমি ভালো আছি, খুব ভালো আছি। গাধার বাচ্চা। আমাকে কি এক কাপ চা দেওয়া যাবে? ওর হয়েছে কি? ও কাঁদছে কেন? কিছু কয় না, খালি কান্দে। এই কি হচ্ছে তোর, কাঁদিস কেন? কিছু হয়নি। তোকে তো আমি সবসময় দেখি তুই কাঁদিস, ব্যাপারটা কি? ছোট মানুষ তো ভাইজান, মনে কত দুঃখ কষ্ট। কাঁদিস না তো ময়না, কাঁদিস না, কান্না আমার কাছে অসহ্য লাগে। এই চা দিয়ে যা। ময়না, তোর কি হয়েছে আমারে ক দেহি কইবি? তাহলে এমন জাগাত গিয়া কান যেন কেউ না দেহে। বড় লোকের কান্দা দেখলে সবাই আউ করে, গরিবের কান্দা দেখলে গাল পারে। যা, ছাদের উপর গিয়া ফুল গাছের চিপাত বসিয়া চোখের পানি ফেল। তুমি তাহলে বাড়ি বিক্রি করতে চাও? হ্যাঁ, রিয়েল এস্টেট কোম্পানি ভালো দাম দেবে। এতদিনের পুরনো বাড়ি ভেঙে ফেলবে? আরে আমি ভাঙতে যাব কেন? যারা ভাঙার তারা ভাঙবে। আমরা থাকবো কোথায়? আশ্রমে থাকবি।
আশ্রমটা কোথায় যে থাকবো? হবে, আশ্রম হবে। আমি আশ্রমের জন্য জমি দেখছি, তো জমিটা কেনার জন্য তো টাকা লাগবে। বাড়িটা বিক্রি না হলে টাকাটা পাবো কোথায়? বাবা, মনে হচ্ছে আমাদের সামনে ভয়াবহ দিন। বাড়ি বিক্রি হয়ে যাবে, জমি কেনা হবে না, কেনা হলেও দখল পাবো না, তখন আমাদের পথে পথে ঘুরতে হবে। তো ঘুরবি পথে পথে, অসুবিধা হচ্ছে তোর? না, অসুবিধা নেই, আমার তো পার্কে থেকে অভ্যেসই আছে। কিন্তু শেহেরজান পার্কে থাকতে রাজি হবে কিনা সেটাই সন্দেহ। বৌমা কেন পার্কে থাকবে? সে তো তোকে নিয়ে চলে যাচ্ছে। না, যাচ্ছে না। কই, আমি তো কিছুই জানি না। ডাক বৌমাকে, ডাক। তোমার টাকাটাকে করতে হবে না, যা বলা সে নিজেই তোমাকে বলবে। ঠিক আছে, শোন, আমি একটা বিজ্ঞাপন লিখেছি বাড়ি বিক্রির, এটা ঠিক হচ্ছে কিনা দেখ। বিজ্ঞাপন: ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে 1.5 বিঘা জমির উপর দোতলা নিষ্কণ্টক বাড়ি বিক্রয় হইবে, যোগাযোগের ঠিকানা। প্রাণ কেন্দ্র বলছে কেন? তোমার মতে ঢাকা শহরের প্রাণ কেন্দ্র কোনটা? আরে, তুই যে আগে গাধার মতো কথা বলতি সেইটি তো ভালো ছিল, এই প্যাঁচ লাগিয়ে কথা বলা শিখলি কবে থেকে? হ্যাঁ, প্যাঁচ ছাড়া কথা বলতে পারিস না? মনে হয় মনের মধ্যে প্যাঁচ ঢুকে গেছে। গাধার বাচ্চা। গ্রহে কি চলে যাচ্ছেন? হ্যাঁ, সুখে থাকো। টাকা পয়সা ছাড়া সুখে থাকবো কিভাবে দুলা ভাই? টাকা পয়সা দিন। দুলা ভাই, আপনি যে অত্যন্ত দানশীল ব্যক্তি সেটা কি আপনি জানেন? জানি। কারা দানশীল হয় সেটা জানেন? বোকারা। একমাত্র বোকারাই নিজের অর্থ অন্যদের দিয়ে দেয়। দুষ্ট লোকেরাও কিন্তু দানশীল হয়, তারা তাদের অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য দান করে থাকে। আমি বোকা, আমি দুষ্ট লোক, আমার সম্পর্কে আর কি বলবে? দুলা ভাই, আপনার সমস্ত দোষ ত্রুটির পরেও আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। মাম, সামথিং ইজ ভেরি রং উইথ মায়না, শি ইজ বিপিং লাইক এনিথিং। তুমি সারাক্ষণ ওকে নিয়ে তো কনসার্ন থাকো কেন? কাঁদছে কাঁদুক, কেউ কাঁদলে আমার কনসার্ন হবো না? না, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ সারাক্ষণ কাঁদছে। কারো কান্না দেখা যায়, কারো কান্না দেখা যায় না। কখনো কেউ কাঁদলে তুমি যদি আপসেট হও, তাহলে তোমার সারাক্ষণই আপসেট থাকতে হবে। সেটা কি দোষের? বলি, লিভ মি অ্যালোন, তোমার সাথে তর্ক করতে আমার ভালো লাগছে না। তোমার সাথে তর্ক করতে আমার খুব ভালো লাগছে। প্লিজ পলিন, প্লিজ। ময়না, তোর সমস্যার কথা আমাকে বল। কিরে, বলবি না? না। আচ্ছা, কে দেখি কখনো কোনো সমস্যার সমাধান হয়? হ্যাঁ, আয় আয়। হাসান ভাইজান, খাতিরের আলাপ না, অন্য কোনো কথা থাকলে বল। ময়না আজ সারাদিন কাঁদছে। কান্নাকাটি করা ভালো, চোখ পরিষ্কার হয়। তরে কইছে তুই বেশি জানোস। আসমানি, তুই তো করে করবা না, আমি বয়সে বড়, তারপর একজন গ্রাজুয়েট। আপনার আমি কিছু কই নাই ভাইজান, আমি নিজের মনে কথা বলছি। নিজের মনে কথা ভালো ভালো,
স্মৃতিশক্তির উন্নতি হয়। কষ্ট কাকে বলে, কষ্ট হল মনের আগুন, বুকের মধ্যে জ্বলে। মনীষা আপা, কি তুমি কি জানো ময়না কোথায়? কেন, ঘরেই তো আছে। সে নেই, শি লেফট দ্য হাউস। ভাইজান হুনছেন ময়না পালায় গেছে। ময়না পালায় নাই, নিজের ঠিকানায় ফিরে গেছে। নিজের ঠিকানায় গেছে। তরে কইছে তুই বেশি জানোস। কাউকে কিছু না বলে চলে গেল।
জিনিসপত্র তো সব রেখে গেছে বাবা। তুলা ভাই একবার 50,000 টাকার বান্ডেল দিয়েছিল, সেটাও আমার কাছে। না, টাকাটা তো বড় কথা না, আমরা তো তাকে ভালোবাসা দিয়েছিলাম। হয়তো সে ধরনের ভালোবাসা সে চায়নি। আমার ধারণা ও তার বাবা ভাই বোনের কাছে ফিরে গেছে। কিন্তু সেটা তো আমাদের বলেও করা যেত। ওর হয়তো ভয় ছিল আমাদেরকে বলে গেলে আমরা ওকে যেতে দেব না, আটকে ফেলবো। আটকে ফেলবো? কিভাবে আটকে ফেলবো? আমরা কি তার পায়ে শিকল পরিয়েছিলাম? শিকল তো ছিলই বাবা, ভালোবাসার শিকল। লোহার শিকলে চাইতেও সেই শিকল অনেক বেশি শক্ত। আমার শৈলের অবস্থা বড়ই শোচনীয়। তোর বড় বহিলের কোনো খোঁজ নাই, কই আছে আল্লাহ মাবুদি জানে। বুবু তুমি খুব সুন্দর হইছো। চুপ কর বুবু, সুন্দর হইছে না? সুন্দর হইছে নাকি? কই দেহি মুখটা, তোর মাও ছিল সুন্দর, বড়ই সৌন্দর্য। তাই মুখের সুন্দর কিছু না, মনের সুন্দরই হলো আসল সুন্দর। প্রেমের মরা জলে ডুবে না। ময়না ধর তো। প্রেমের মরা জলে ডুবে না, প্রেমে মরা জলে ডুবে না। ও প্রেম করতে দুই দিন ভাঙতে একদিন, এমন প্রেম আর কইর না দরদি। প্রেমে মরা জলে ডুবে না, ও প্রেম করতে দুই দিন ভাঙতে একদিন, এমন প্রেম আর কইর না দরদি। প্রেমে মরা জলে ডুবে না। ফুল স্পিডে লেখাপড়া শুরু করে দিয়েছি, তোর চেয়ে যদি ভালো রেজাল্ট করতে না পারি তাহলে আমি কান কেটে ফেলবো। হ্যাঁ ভালো, তুই হয়েছিলি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি হব ফার্স্ট ক্লাস হাফ। কিরে এমন বিষণ্ণ হয়ে আছিস কেন? ময়নার দুঃখে এখনো কাতর? দুঃখে কাতর হওয়াটা কি দোষের? না না না, দোষের না, দোষের না, বেশি বেশি হওয়াটা দোষের। ময়না যতদিন তোর কাছে ছিল তুই আদর করেছিস, মানে ভালোবেসেছিস আর কি। না রে, ঠিকমতো ভালোবাসতে পারিনি। ঠিকমতো ভালোবাসতে পারলে হয়তো ও যেত না। ঠিক ভালোবাসা আর বিঠিক ভালোবাসা নিয়ে আমি তোর সাথে বকবক করব না, আমি এখন পড়ব। তুই দয়া করে বিদায় হ, যা। কি হলো? রঞ্জু তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কেন পারবো না? কি কাজ? ওই ময়নাকে খুঁজে বের করতে হবে তো? না, আমার মাকে খুঁজে বের করে দে। আমার আসল মা, যিনি আমাকে তার শরীরে ধারণ করেছিলেন। না, আমি তার কাছে ফিরেও যাব না বা অন্য কিছু, আমি শুধু তাকে একটু ছুঁয়ে দেখব। কেন? মাকে ছুঁতে কেমন লাগে আমার খুব জানার ইচ্ছে। আমি আমি তাকে কোথায় পাবো? তিনি আছেন, বাবা একবার তাকে খুঁজে বের করেছিলেন,
আমি এ নিয়ে বাবাকে বিরক্ত করতে চাই না। তোর অনেক বুদ্ধি রঞ্জু, তুই পারবি। ইদানিং প্রায় মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, আমি বিছানায় চুপচাপ বসি। তারপর রবীন্দ্রনাথের সেই কবিতাটা বিড়বিড় করে পড়ি, তারপর হাউমাউ করে কেঁদে ফেলি। কোন কবিতাটা রে? মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মনীষা, মনীষা, মনীষা কাঁদিস না। আমি আমি যেভাবে হোক তোর মাকে খুঁজে বের করবই। থ্যাংকস রঞ্জু, থ্যাংকস, থ্যাংকস।